তো আজকে মায়ের উইন্টার ডায়েটে আছে কেশর দুধ। তো আজকে তোমাদের করে দেখাবো সব রকম সবজি দিয়ে, ক্যাপসিকাম, টমেটো, আলু, ফুলকপি, সব রকম সবজি দিয়ে একটু মিক্স সবজি। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিমিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা ভ্যান নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো অনেক 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 ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে, তো সারাদিন সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। আর দেখি মানে অনেক কাজ আছে, তো কোনটা আগে করি কোনটা পেছনে করি কোনো মানে কিছু ইয়ে নেই। তো এখন মেইন কাজ হচ্ছে কি, আগে বিছানা টিছানা ঝাড়া আর চা খাওয়া। তো চলো সারাদিন কি করি না করি তোমরাও দেখতে থাকো, আর ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে শুরু করছি। তো চলো দেখতে থাকো। তো শীতের দিন সকাল, আর শীতের দিনে সকালে কফি না খেলে হয় বলো? তো মায়ের আর আমার চলে এসছে গরম গরম 2 কাপ কফি। তো বাবা আজকে খাবে না, বাবার শরীরটা ভালো নেই। তো আমার আর মায়ের কফি, এটা হচ্ছে মায়ের কফি, এটা হচ্ছে আমার কফি, আর এটা হচ্ছে ফার্ম লাইটে নিউট্রিচয়েস ডাইজেস্টিভ যে বিস্কুটটা হয় সেই বিস্কিটটা। তো এটাই হবে আজকে সকালে টিফিন, আর কফিগুলো দেখো দেখতে কি দারুণ লাগছে। তো চলো এখন একটু কফি খেয়ে নিই গরম গরম, আর তোমরাও কফি এনজয় করো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো আজকে মা রান্না করছে না, ফরা চেঞ্জ, আজকে আমি রান্না করছি। আর আজকে আমি তোমাদের সামনে রান্না মানে একটা নতুন জিনিস রান্না করে দেখাবো। সেটা হচ্ছে এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। তো কী কী সবজি আছে বলে নিই, আছে হচ্ছে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, বেগুন, টমেটো, তো এই কটাই সবজি আছে, আর লঙ্কা আর কাঁচা লঙ্কা আছে। তো এই কটা সবজি আমি মানে একদম ঠিক সমান পরিমাণ করে কেটে নিয়েছি, প্রত্যেকটা সবজি যাতে সেমভাবে সেদ্ধ হয় সেই রকমভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার আগে কি করব, এবার আগে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো চলো আমার সাথে দেখতে থাকো যে কীরকম হয় না হয়। তো দেখো সবজিটা করার জন্য এখানে আমি প্রায় 7 চামচ মতো সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। আমাদের দুটো মিশিয়ে খাওয়া হয় সেই কারণে আমি দুটো মিশিয়ে নিয়েছি। তো তোমরা সর্ষের তেলেও করতে পারো, আবার নর্মাল সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এইটাতে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ হচ্ছে ওই 5 ফোড়ন। তো এখানে আমি 5 ফোড়ন ইউজ করে দিলাম। এবার দেখবে 5 ফোড়নটার একটা খুব সুন্দর সুন্দর ভাজা গন্ধ উঠবে, 5 ফোড়ন ভাজার একটা খুব ভালো গন্ধ ওঠে। এবার দেখো আমি এই যে ফুলকপিগুলো আলাদা করে রেখেছি, যেহেতু ফুলকপিগুলো আমি একটু ভাজবো, তো এই 5 ফোড়নটা মোটামুটি গন্ধ ছেড়ে গেছে। তো এবার আমি এতে ফুলকপিগুলো দিয়ে দেবো। তো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ফুলকপিগুলো হালকা ব্রাউনিশ কালার করে আমি ভেজে নেব। তো ফুলকপিগুলো এখন হালকা একটু অল্প মানে ব্রাউনিশ কালার হয়ে যাবে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো। তো এখানে দেখো ফুলকপি ভাজা চলছে, আর আমি এতে ইউজ করে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ। তো আমি এখানে প্রায় 1 চামচ মতো হলুদ ইউজ করলাম। তো হলুদটা ম্যান্ডেটরি, তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো, তবে আমি হলুদটা ইউজ করলাম যাতে মানে কালারটা ভালো আসে। তো ফুলকপিগুলো দেখো ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে, আর ফুলকপি ভাজার যে একটা
গন্ধ ছাড়ে, সেই একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে গেছে। তো এইবার আমি কি করব, বাকি যে সবজিগুলো আছে, এখানে আছে আলু, বেগুন, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা, সেই সবজিগুলো এতে দিয়ে দেব। সব সবজি আমি একসাথে দিয়ে দিলাম, এবার কি করব, এবার সব সবজিগুলো ভালো করে নাড়তে চাড়তে থাকব। আর সব সবজিগুলো যাতে হালকা ব্রাউনিশ করে ভাজা হয়ে যায় সেই দিকে খেয়াল রাখব। দেখো সবজিটা ভাজা চলছে আর খুব সুন্দর কালারও চলে এসেছে, আর এক একটা সবজির খুব সুন্দর গন্ধও ছেড়ে গেছে। দেখতে যেমন ফুলকপি, ক্যাপসিকাম, এই সবজিগুলো একটা নিজস্ব গন্ধ থাকে, তো সেগুলো ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে যায়। তো একটা খুব সুন্দর গন্ধও ছেড়ে গেছে। এবার আর একটুখানি ভাজবো, এই আর 2-3 মিনিট মতো আর একটু ভালো করে ভেজে তারপরে এতে আমি এখানে গরম জল করে রেখে দিয়েছি, হাফ গ্লাস মতো গরম জল ঢেলে দেবো। তো এটা আর একটুখানি ভাজা হোক। তো এটা ভাজা চলছে আর আমি এখানে ইউজ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো অবশ্যই বলছি যে লবণের পরিমাণটা কিন্তু সবাই সমান থাকে না, যে বাড়িতে যেরকম লবণ বা চিনি খাও, যেরকম মিষ্টি খাও, সেরকম অনুযায়ী লবণ বা চিনিটা কিন্তু ইউজ করো। তো দেখো আমার সবজিগুলো ভাজা প্রায় কমপ্লিট, খুব সুন্দর গন্ধও ছেড়ে গেছে ফুলকপি ক্যাপসিকামগুলো থেকে। এবার আমি এখানে যে গরম জলটা রেখেছিলাম, আমি এখানে হাফ গ্লাস মতো গরম জল করে রেখে দিয়েছিলাম, তো সেই জলটা এতে আমি ঢেলে দেব। যেহেতু আমাদের বাড়িতে সবাই তরকারি একটু ঝোল ঝোল বেশি পছন্দ করে, তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম। তো তোমরা তোমাদের যেরকম গ্রেভি তোমরা পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা ইউজ করো। তো এটা এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো হতে থাক। তো 5 মিনিট হয়ে গেছে আর আমার মিক্স ভেজ একদম কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর তো মানে একদম রেডি, আমরা জিভ দিয়ে জল মানে গড়াচ্ছে, তো এখন শুধু সার্ভ করার পালা। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর অবশ্যই কিন্তু জানিও যে কীরকম হলো। চলো আজকে দুপুরে মেনু শেয়ার করে দিই। শীতের দুপুরে কেউ আর আজকে ভাত খেতে চাইল না, তাই সবাইয়ের জন্য হয়েছে লুচি আর এই মিক্স সবজি যেটা আমি করলাম, বেগুন, ক্যাপসিকাম, আলু দিয়ে এই মিক্স সবজি। তো সবাই আজ লুচি দুপুরে, শীতের দুপুরে লুচি খেতে চাইলো, ভাত আর খেতে চাইলো না। আর এই যে যিনি আমাদের দুপুরে হেল্পিং হ্যান্ড, উনি খেতে বসে গেছেন, তো প্রতিদিনই ওনাকে আগে দিয়ে দেওয়া হয়, এটা মায়ের নিয়ম যে অতিথিকে আগে সেবা করতে হয়। তো উনি খাচ্ছেন আর এখানে মাও খাচ্ছে। তো মা বলছে তরকারিটা খুব ভালো হয়েছে, তো আমার শুনে খুব আনন্দ হচ্ছে, মায়ের মুখ থেকে কমপ্লিমেন্ট পাওয়া খুব বড় জিনিস। তো এখানে মাও খাচ্ছে। আর সত্যি শীতের দিনে দেখবে দুপুরে ভাতটার থেকে একটু লুচি তরকারি বেশ, রুটি একটু হলে ভালো লাগে। আর এই যে এইখানে আমার খাবার ওয়েট করছে, তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে ফিরে আসছি। আর এই জিনিসটা দেখে কে ছোটবেলা মিস করছো বলো, আমি তো খুব মিস করছি। এই কুল খাওয়ার জন্য কম বকা খেয়েছি, তখন তো হাতে বেশি টাকা হাত খরচ পেতাম না বা বেশি টাকা হাতে ছিল না, তো স্কুলের বাইরে কুলের গাড়ি বসতো, অবশ্যই সেগুলো পাকা কুল মাখা, মানে লালচে কুলগুলো মাখা। তো যেটুকু হাত খরচ পেতাম সেইটুকু দিয়ে লুকিয়ে লুকিয়ে কত যে কুল খেয়েছি, তো দেখলেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। তবে এইগুলো ওই কুল না, এইগুলো বড় কুল। তো চলো এখন কুলটা এনজয় করি।
ডিনার রেডি হয়ে গেছে। তো মায়ের আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তাই রুটি বা লুচি কিছু খাবে না, মানে সলিড ফুড কিছু খাবে না বললো। সেই কারণে ওই এক কাপ মতো, এইরকম একটা বড় কাপে এক কাপ মতো দুধ দিয়ে দিয়েছি, আর ওপরে একটু কেশর ছড়িয়ে দিয়েছি, তাতে টেস্টটা ভালো হবে, আর কেশরটা খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো। তো এটাই আজকে রাত্রে মায়ের ডিনার। তো বললাম যে একটা রুটি অন্তত খাও, বললো কিন্তু খেতে পাচ্ছি না, তো সেই জন্য জোর করলাম না। তো এটাই আজকে রাত্রে মায়ের ডিনার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো এখন বাজে রাত্রে 11টা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। সারাদিন যা যা করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যদি যারা চ্যানেলে নতুন হয়ে থাকো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমার এই টাইপের ভিডিও নোটিফিকেশান সবাইয়ের আগে তোমাদের কাছে পৌঁছে যায়। পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকে এই পর্যন্তই রাখছি। তো কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, ফ্যামিলি নিয়ে খুব আনন্দে থাকো, খুব মজা করো। তো আজকের মতো গুড নাইট।